হাই ডিয়ার লিটল ফ্রেন্ডস অফ মাই অ্যাফেকশন ক্লাস টুয়েলভ, দেখো আমি আজকে ক্লাস টুয়েলভের যে অলৌকিক যে গল্পটা রয়েছে, ভারতীয় গল্প, লিখেছিলেন পাঞ্জাবি কবি কর্তার সিং দুগ্গাল, এটাকে অনুবাদ করেছেন অনিন্দ্য সৌরভ। এই যে তোমরা প্রশ্নটা দেখছো, অলৌকিক গল্পের নামকরণের সার্থকতা বিচার, এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যবস্থার জন্য, তোমরা এটা অবশ্যই মুখস্থ করে নেবে। দেখো আমি অ্যান্সারে ঢুকছি। সূচনা একটা পয়েন্ট করা হয়েছে, উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন হোয়াটস ইন এ নেম দ্যাট হুইচ উই কল এ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট। এটা লেখার পরে, এই ইংলিশ কোটেশনটা লেখার পরে তোমরা তারপরে কী লিখবে, কথাটি কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে কিছুটা সত্য হলেও বা সত্যি হলেও সাহিত্যের নামকরণের ক্ষেত্রে সত্যি নয় বা প্রকৃত নয় বা সত্য নয়। সাহিত্যে নামকরণ বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ নামকরণই পাঠ্য ও পাঠকের মধ্যে ভাবসেতু নির্মাণ করে। সাহিত্যের নামকরণ মূলত তিনভাবে হয়ে থাকে, এক বিষয়কেন্দ্রিক, দুই চরিত্রকেন্দ্রিক, তিন ব্যঞ্জনা ধর্মে। কর্তার সিং দুগ্গাল রচিত অনিন্দ্য সৌরভ অনুদিত অলৌকিক গল্পে দুটি আলাদা ঘটনা রয়েছে। প্রথম ঘটনা, হাসান আবদালের জঙ্গলে প্রখর গ্রীষ্মে গুরু নানক তার শিষ্য বা প্রিয় শিষ্য মর্দানাকে নিয়ে হেঁটে গেলে হঠাৎ মর্দানা পিপাসায় কাতর হয়ে পড়ে। শিষ্যের পিপাসা নিবারণের জন্য নানক ধ্যানে বসে জানতে পারে পাহাড়ের চূড়ায় বলিকান্দ্রী নামে এক দরবেশ রয়েছে। তৃষ্ণার্ত মর্দানা জলপানের জন্য গুরু নানকের নির্দেশ অনুযায়ী বলিকান্দ্রীর কাছে যায়, কিন্তু সেখান থেকে জল না পান করে মর্দানা বিতাড়িত হয়। শেষে বলিকান্দ্রী কাফেরের শিষ্যকে এক গণ্ডূষও জল দেবে না বলে তাড়িয়ে দিলে গুরু নানক মর্দানাকে একটা পাথর তুলতে বলে এবং সেখান থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসে। ঠিক সেই সময় বলিকান্দারি তার কুয়োতে জল না পেয়ে রেগে গিয়ে পাথরের চাই গড়িয়ে দেয় নানক ও তার শিষ্যকে হত্যা করবার উদ্দেশ্যে, কিন্তু গড়িয়ে আসা পাথরকে গুরু নানক তার ক্ষমতা বলে হাত দিয়ে থামিয়ে দেয়। এটা গেল প্রথম ঘটনা। এবার দ্বিতীয় ঘটনা আসছে। ঘটনা বলছে, পাঞ্জা সাহেবের স্থানীয় বাসিন্দারা খবর পেয়েছিল ব্রিটিশ সরকার ক্ষুধার্ত তৃষ্ণার্ত স্বাধীনতা সংগ্রামীদের ট্রেনে চাপিয়ে পাঞ্জা সাহেবের উপর দিয়ে নিয়ে যাবে। তারা বন্দীদের জন্য খাবার ও জলের বন্দোবস্ত করে এবং ট্রেন থামানোর জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করে, কিন্তু তারা ট্রেন থামাতে অস্বীকার করলে স্থানীয় মানুষ বা স্থানীয় বাসিন্দারা, এখানে একটা মানে শব্দ লিখতে ভুল হয়ে গেছে আমার, ওখানে স্থানীয় বাসিন্দারা হবে বা স্থানীয় মানুষগুলি এভাবে দিতে পারো, রেল লাইনে শুয়ে পড়ে, তাদের উপর দিয়ে ট্রেন চলে গেলেও অবশেষে থামে। এবার দেখো, এটা গেল দ্বিতীয় ঘটনা। এবার সার্থকতা বিচারে কী আসছে, সার্থকতা বিচারে একটা পয়েন্ট করা হয়েছে আলাদা, এই দুটি ঘটনা আপাত দৃষ্টিতে অলৌকিক হলেও লেখক বুঝতে পেরেছিল যে মানুষ নির্ভীকতা, ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে কিছু করলে বা করতে চাইলে তা অলৌকিক হলেও সম্ভব হয়। এভাবেই এই গল্পের নামকরণ বিষয়কে অতিক্রম করে এক গভীর তাৎপর্যকে বহন করেছে, সে কারণেই ব্যঞ্জনা ধর্মীয় নামকরণ হিসেবে এটি সার্থক হয়েছে। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে।